প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসেন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে ব্যাক পেইন বা কোমরের ব্যথা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন আমরা প্রথমেই পরিচিত হই আজকের অতিথির সাথে। ডাক্তার মিনহাজ রহিম চৌধুরী 1961 সালের জুলাই মাসে সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1984 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রিউমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি সামদ অনুষ্ঠানে। আপনাদের সকলকেও স্বাগত জানাচ্ছি এনটিভি। কোমর ব্যথা বা ব্যাক পেইন, এই বিষয়টিতে ভুগে নিয়ে এমন মানুষ বোধহয় খুব কম আছে, মানে যে কোনো বয়সের বা জীবনের যে কোনো সময়ে এই সমস্যাটিতে কিন্তু অনেকেই পড়ে থাকেন। তো একটু জানতে চাইবো যে বিভিন্ন ধরনের ব্যাক পেইন বা কোমর ব্যথা তো রয়েছে, সাধারণত কোন কোন কারণে এই কোমর ব্যথা হতে পারে? হ্যাঁ, আপনি ধন্যবাদ। প্রথমেই বললেন যে খুবই কমন, আসলেও খুবই কমন, এবং আমরা বলি যে পৃথিবীতে যত মানুষ আছে তাদের শতকরা 80%-এরই জীবনে কোনো না কোনো সময় কোমরে ব্যথা হবে। তাহলে এই যে এটি অতি কমন এবং সাধারণ একটি রোগ, একটি সমস্যা, আমরা যদি বলি সমস্যা বলাই ভালো রোগ বলার থেকে, তো এটার কিন্তু, এটা নিয়ে কিন্তু অনেক ভুল ভ্রান্তি আছে মানুষের মধ্যে, অনেক রকম যেমন আমি ভ্রান্ত ধারণা রয়েছে। এবং আমার কাছে মনে হয় যে আজকের আমাদের এই আলোচনায় আমি মূল একটা মেসেজ দিব প্রথমেই, সেটা হচ্ছে যে কোমর ব্যথা হলে কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নাই। বেশিরভাগ কোমর ব্যথা, অর্থাৎ এই যে আমরা যদি বলি শতকরা হিসেবে 70% কোমর ব্যথাই সাধারণ কোমর ব্যথা, যেটি আমি কিছু করি অথবা না করি 3-4 সপ্তাহের মধ্যে কিন্তু চলে যাবে। আচ্ছা, তাহলে 70% কোমর ব্যথা কিন্তু কিছু না করলেও চলে যাবে, মানে ভয়ের কিছু নাই, ভয়ের কিছু না। এবং সেই ক্ষেত্রে অনেক রকম ভুল আছে আমাদের মধ্যে, আমাদের সমাজে বিদ্যমান। যেমন একটি যদি বলি যে কোমর ব্যথা হলেই 7-14 দিন আমাকে বিছানায় শুয়ে থাকতে হবে, এটা কিন্তু মোটেও সঠিক না। আমাকে শক্ত বিছানায় শুতে হবে, আমাকে ফ্লোরে শুতে হবে, এগুলো কিন্তু, এগুলো থেকে কিন্তু এখন বেরিয়ে আসতে হবে এই চিন্তাভাবনা থেকে। আমি সাধারণ বিছানায় ঘুমোতে পারবো, আমরা যেগুলো আমাদের দেশে যেগুলো ব্যবহার হয় সেগুলোতে আমরা ঘুমাতে পারবো, খুব নরম ফোম না হলেই হলো, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় বিষয়টা আমি যেটা বলতে চাচ্ছি যে কোমর ব্যথা হলে একজন চিকিৎসকের দায়িত্ব হবে প্রথমেই যে এটি কি, তাহলে কারণটা কী, কারণটা নির্ণয় করা। এবং এটা অনস্বীকার্য যে অনেকগুলো কারণ আছে, কিন্তু 70% কারণ হচ্ছে সাধারণ একটা কারণ। সাধারণ কারণগুলো কীভাবে শুরু হয়, যেমন হঠাৎ করে আমি একটা ভারী কিছু উঠাতে গেলাম, অথবা আমি উপর থেকে কিছু একটা নিতে গেলাম, হঠাৎ করে কোমরে একটা টান পড়লো, এটা কিন্তু ইতিহাস বলে দিবে যে এটা একটা সাধারণ ব্যথা হওয়ার সম্ভাবনা প্রবল। এবং সাধারণত এই সাধারণ ব্যথাটা কোমরের এক পাশকে আক্রমণ করে। আচ্ছা, এবং তারপর আমি যে কথাটা বলছিলাম যে এটা এরকম যদি একটা ইতিহাস থাকে তাহলে কিন্তু চিকিৎসকের জন্য এটা বোঝাটা খুবই সহজ হবে, এবং এটা উনি বুঝে নিতে পারেন যে এটা চলে যাবে, চলে যাওয়ার জায়গাটা। তারপর আমরা একটু বলি যে এর বাইরে কিন্তু কিছু আছে, যেমন আমরা যদি বলি প্রদাহজনিত কোমর ব্যথা একটা আছে, যেটা ইয়াং ছেলেদের বেশি হয়, মেয়েদেরও হয়, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। সুতরাং এই রোগটা নির্ণয় করলে কিন্তু সেখানে আবার নির্দিষ্ট কিছু চিকিৎসা লাগবে। তাহলে প্রদাহজনিত কোমর ব্যথা, যেমন একটা রোগ আমরা নাম বলি এনকাইলোজিং স্পন্ডিলাইটিস, কোমরে তীব্র ব্যথা হয়, আজকাল এগুলোকে একসাথে অনেকগুলো নাম একসাথে জড়িয়ে বলা হয়। কারণটা কি? কারণটা হচ্ছে ওখানে, তাহলে ওই যে আমরা বলছিলাম যে বাংলায় প্রদাহ বলে, ইংরেজিতে ইনফ্লামেশন, সেইটা তাহলে ইনফ্লামেশন হয় ওখানে পিছন দিকে যে যে জায়গা, যে জিনিসগুলো আছে হাড় থেকে শুরু করে জয়েন্ট মাংসপেশি এগুলোকে ঘিরে, কিছুটা এটার কারণ হচ্ছে কিছুটা জেনেটিক আমরা বলি, অর্থাৎ বংশ পরম্পরায় হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যদি সাধারণভাবে বলি তাহলে ওই যে প্রদাহজনিত বাতটা কিন্তু হয় এক ধরনের, আমাদের ইমিউন সিস্টেম আছে, রোগ প্রতিরোধ শক্তি শরীরের, যার দায়িত্ব হচ্ছে শরীরকে পাহারা দেওয়া বিভিন্ন রোগের আক্রমণ থেকে, ওরা কিন্তু হঠাৎ করে প্রতারণা করে, প্রতারণা করে, অর্থাৎ কোথায় আমার রোগকে প্রতিরোধ করবে, ওরা নিজেরাই এই জয়েন্টগুলো, মাংসপেশি, হাড় এগুলোতে আক্রমণ করে এই ব্যথাটা তৈরি করে। তাহলে এটার কিন্তু একটা সময় ছিল পৃথিবীতে তেমন কোনো ভালো চিকিৎসা ছিল না, এখন কিন্তু অসংখ্য
অনেক রকম ভালো ভালো ওষুধ বেরিয়েছে এবং এক ধাপে না হলে দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ এভাবে গিয়ে রোগটাকে খুব ভালো নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আমরা এখনো বলি যে এটা নির্মূল হয় না, কিন্তু নিয়ন্ত্রণে রাখা সম্ভব, নিয়ন্ত্রণে রাখা যায় এবং সুস্থভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করা সম্ভব। আর 8-10 জন যা পারে এই রোগীও সেটা পারবেন, কোনো কঠিন কাজ না। তৃতীয় আরেকটা কারণ আমি একটু বলছি যে যাদের বিশেষ করে একটু বয়স্কদের, কম বয়সেও হতে পারে, অনেক সময় কিন্তু কোমরে একটু ম্যালিগনেন্সি বা ক্যান্সার জাতীয় রোগ হয়, তাহলে চিকিৎসকদের আমরা বড় মাপের যদি রোগগুলোর কথা চিন্তা করি তাহলে এটাই, তাহলে আমরা মোদ্দা কথা বলতে চেষ্টা করছি যে বেশিরভাগ সাধারণ কোমর ব্যথা, কোমর ব্যথা এবং সেটিকে নিয়ে খুব বেশি ভয় পাওয়ার কিছু, মোটেই ভয় পাওয়ার কিছু নাই। এটা অবস্থানগত কিছু আছে, পোশ্চারাল মুভমেন্টের জন্য সেটিও একটা বিষয়, এগুলো সাধারণত এই মুভমেন্ট থেকেই হয়। আমরা ঠিক যেভাবে বসা দরকার, যেভাবে দাঁড়ানো দরকার, যেভাবে শোয়া দরকার, আমরা কিন্তু কেউ সেটা করতে পারি না। সো ধীরে ধীরে ছোট ছোট ভিতরে ইনজুরি হয়, এগুলাই হঠাৎ তীব্র আকারে দেখা দেয়। আচ্ছা, তারপরও এটা আমরা বলছি যে এটা বেশিরভাগ রোগীরই চলে যাবে, কারো কারো ক্ষেত্রে আবার হয়তো মাঝে মাঝে আক্রমণ হতে পারে, কিন্তু মাঝে মাঝে আক্রমণ হলে ওটাও বেশি দিন থাকবে না, 2-3-4-5 দিনের মধ্যে চলে যাবে। এই একেবারেই শুয়ে থাকতে হবে বিছানায় এটা মোটেও সঠিক না, এবং 3-4-6 সপ্তাহ আমাকে হসপিটালে থাকতে হবে এটারও কোনো প্রয়োজন নাই। খুব তীব্র আকারে ব্যথা হলে 2-3 দিন হয়তো কেউ একটু বিশ্রাম নিতে পারেন, সেটা ঠিক আছে। পর্যাপ্ত ব্যথাটা কমে গেলেই অন্তত বাড়ির মধ্যে পায়চারি শুরু করবেন, হাঁটবেন, এবং তারপরে যত দ্রুত সম্ভব কর্মস্থলে ফিরে যাবেন, এটাই স্বাভাবিক। অনেক সময় বাংলাদেশে টিউবারকিউলোসিস বা টিভি রোগ, যক্ষা রোগেও কিন্তু কমরে ব্যথা হয়, অনেক সময় কিছু ফোড়া হয় যেখানে কমরে এটা হতে পারে। তো এগুলো আমরা যে কথা বলছিলাম। আর আরেকটা গ্রুপ আছে যেটা অনেক সময় ওই যে আমরা বলি ডিস্ক প্রলাপস, অর্থাৎ ডিস্কটা বের হয়ে গিয়ে ওখানে কতগুলো নার্ভ আছে, স্নায়ু, ওগুলোকে চাপ দেয়, চাপ দিলে তখনকার ব্যথাটা কিন্তু ভিন্ন, সেটা কিন্তু পায়ের পিছন দিক থেকে বা পায়ে চলে যায়, পায়ের সেটা কিন্তু আবার হাঁটুর নিচে যাবে, একেবারে পায়ের পাতা পর্যন্ত গিয়েছে ওই জন্য সেটা। এবং সেখানে কিন্তু অনেকগুলো চিকিৎসা আছে, তার মধ্যে বেশিরভাগ রোগী কিন্তু কনজারভেটিভ চিকিৎসায় ভালো হয়ে যাবেন, কিছু কিছু রোগীর সার্জারি লাগবে সেই জায়গাটা আছে, এবং সার্জারি কাদের লাগবে সেটা আলাদা একটা গ্রুপ, যাদের হয়তো অবশ লাগে পায়ের দিকে জায়গাগুলো, যাদের হয়তো প্রস্রাব পায়খানার প্রবলেম হচ্ছে, এই গ্রুপের একটা রোগী থাকবেন, যাদেরকে বয়স্ক যারা তাদের ক্ষেত্রে বোধহয় বয়স্কদের, বয়স্ক হলেই যে লাগবে সেটাও সঠিক না আসলে, কিন্তু ওই ধরনের উপসর্গ যদি তৈরি হয়, ওগুলো চিহ্ন যদি পাওয়া যায়, এবং সেটা কিন্তু তখন কিন্তু নিউরোসার্জনদের হেল্প লাগবে, এবং সেইখানে কিন্তু দেরি করাটা আবার রোগীর জন্য ক্ষতিকর হয়ে যাবে, যত দ্রুত সম্ভব তখন কিন্তু অপারেশনগুলো করে ফেলতে হবে। তাহলে আমি যে কথাটা বলতে চাচ্ছি, মূল কথা হচ্ছে এটাকে যত দ্রুত সম্ভব রোগটাকে নির্ণয় করা দরকার, কেন কোমরে ব্যথা হচ্ছে, সাধারণ অসাধারণ দুটো ভাগ, এবং তাহলে সাধারণ হলে আমরা নিশ্চিত হয়ে গেলাম। আর যেগুলো ওই যে আমরা যেগুলো বলি যে পায়ের দিকে চলে যাচ্ছে, এগুলোর কিন্তু আরেকটা মধ্যবর্তী একটা পদ্ধতি আছে, অনেক গভীরে গিয়ে এক ধরনের ইনজেকশন দেওয়া, আমাদের দেশে কেউ কেউ প্র্যাকটিস করেন, ওটাও একটা করে দেখা যেতে পারে, কিন্তু যদি অনেক বেশি ক্ষত হয়, অর্থাৎ যদি অনুভূতি কমে যাওয়া, আমি যেগুলো বলছিলাম যে তারপরে পায়খানা প্রস্রাবে অসুবিধা হওয়া, সেখানে কিন্তু একটু সার্জারি করা দরকার, সেটি আসলে একজন বিশেষজ্ঞ চিকিৎসক নির্ধারণ করবেন যে আসলে কি করা উচিত। আর যে ক্ষেত্রে আপনি যেটি বলছিলেন যে বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ সমস্যা এবং সাধারণ যে কোমর ব্যথা হয় সেক্ষেত্রেও নিশ্চয়ই কিছু পরামর্শ রয়েছে রোগীদের জন্য। পরামর্শ হচ্ছে প্রথম কথাই হবে বুঝতে হবে যে আমি ভালো হয়ে যাব, এই এই আত্মবিশ্বাসটুকু থাকতে হবে, এবং এটাকে ওয়েল সেই সময় ব্যথাটা একটু কমানোর জন্য কিছু কিছু পদ্ধতি নেওয়া যেতে পারে, খুব সাধারণ ধরনের ব্যথানাশক ওষুধ অল্প সময়ের জন্য চিকিৎসকের পরামর্শে সেবন করা যেতে পারে। এক্সারসাইজ বা ব্যায়াম কি এক্ষেত্রে কোনো উপকারী? ব্যায়ামগুলোকে আমরা সাধারণত বলি তীব্র ব্যথার সময় তো ব্যায়াম করা সম্ভব না, কিন্তু যখনই একটু ব্যথা কমে আসতে থাকবে তখন অবশ্যই ব্যায়ামের গুরুত্ব আছে। তারপরে একটু সময় পার হলে একটু হালকা গরম শেক দেয়া, এগুলো করা যেতে পারে, এবং এই আমরা যে কথাটা বলছিলাম যে গড়পড়তা 5-7 দিন পরেই রোগী কিন্তু আপনা থেকেই একটু স্বাভাবিক জীবনযাপন করা শুরু করবেন, অধিকাংশ রোগী কিন্তু 3 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যাবেন। আমরা আশা করব যে আমাদের রোগী যারা আছেন বা এই জাতীয় সমস্যায় যারা আছেন তারা অবশ্যই এক্সক্লুড করবেন বা সিদ্ধান্তে যাবেন যে আসলে সেটি সাধারণ নাকি অসাধারণ কোমর ব্যথা, এবং সেভাবেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা। এবং আমি শুধু আরেকটি কথা বলতে চাচ্ছি, এমআরআই যে পরীক্ষা পদ্ধতি, মজার ব্যাপার হচ্ছে এমআরআই পদ্ধতিতে গেলে কিন্তু
প্রায় প্রত্যেকটি মানুষেরই দেখা যায় কিছু না কিছু লেশন থাকে, কিছু না কিছু সমস্যা থাকে, কিন্তু এর মানে না কিন্তু এটা বড় আকারের সমস্যা। এই সমস্যাটুকু থাকা মানেই বিরাট বড় বিপদ হয়ে গেল সেটা। আর কোমরে ব্যথা, আমি আরেকটা মূল্যবান তথ্য একটু দিতে চাচ্ছি সবার জ্ঞাতার্থে, বিশেষ করে চিকিৎসকদের জন্য। আমি বলতে চাচ্ছি যে যদি কোনো রোগীকে আমরা মনে করি যে প্রদাহজনিত কোমর ব্যথা হতে পারে, তাহলে কিন্তু এমআরআই পরামর্শটা হবে এসআই জয়েন্টসকে ঘিরে, যে দুটো জয়েন্ট থেকে এই প্রদাহজনিত বাত তৈরি হয়। তখন শুধু কিন্তু আমরা স্পাইন দেখলে আমাদের লাভ হবে না, আমাদের পরামর্শ হবে এসআই জয়েন্টের এমআরআই করতে হবে, তার সাথে আমরা একটু স্ক্রিনিং করব স্পাইনটাকে। এটা হলে কিন্তু এই সময়টা এটা দায়িত্বটা পড়ে যায় অবশ্যই চিকিৎসকদের উপরে, এবং এটা হলে কিন্তু আমি মনে করি রোগীদের জন্য খুবই স্পেশাল অ্যাটেনশন দিতে হবে ওই জায়গাটাতে যেখানে এসআই জয়েন্ট, স্যাক্রোইলিয়াক জয়েন্টস বলি আমরা। ঠিক আছে স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি আমাদের দিলেন আজকে এই বিষয়টি নিয়ে। আপনাদেরকেও সকলকে ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনছিলাম কোমর ব্যথা বা ব্যাক পেইন এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, শুনছিলাম বেশ কিছু পরামর্শ এই বিষয়টি নিয়ে, আশা করছি উপকারে আসবে আপনাদের। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি বিএসসি ভবন, সাততলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, ফ্যাক্স 9143386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্য প্রতিদিন @ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ পর্যন্তই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়।